I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. বললেই তো কষ্ট হবে। একটা গ্রামের মেম্বারের যা ভাও, যা ওয়েট, ওরকে যেটা কাগজ চাইতে গেলে যে মিজাজ নেই, মনে পুরো পৃথিবীর বাদশাহ। আর ফারুক আজম অর্ধেক পৃথিবীর নেতা, সে বলছে আমাকে লোক আমিরুল মোমিনীন বলে ডাকে। আর যে মহিলাটা বাচ্চাটা ডেলিভারি করতে এসেছিল প্রস্রাব করাতে, ওই মহিলাটা কে? ফারুক আজমের স্ত্রী। বলুন সুবহানাল্লাহ। আমাদের নেতাদের সব খবর কি? কথা শুনছেন? নেতা কাকে বলে? রাজনীতি কাকে বলে বুঝছেন? আজকে কি হচ্ছে? এটা রাজনীতি? এ তো দুর্নীতি, শোষণ নীতি, গুন্ডাগিরি নীতি, জুলুম নীতি চলছে। এইগুলোকে মিটিয়ে দিয়ে দেশ ও দেশবাসীকে নিরাপদে রাখার জন্য আমার মতো পীর সাহেবের ভূমিকা এতে আসা দরকার আছে না? না। আরে ইসলাম যখন আমাকে বাধা দেয় নে, দেশ যখন আমাকে বাধা দেয় নে, তুমি কে হে আমাকে বাধা দেবে? তুমি কি ইসলাম ওর দেশের থেকে বড় হয়ে গেছো? অতএব সুধরে যাও, সুধরে যাও। আমার বিরুদ্ধে বহু মুনাফেক মলি সাহেবদের নাবানো হয়েছে, শুনছেন? কিছু কিছু টাকা দিয়ে তাদেরকে নাবিয়ে দেওয়া হয়েছে। তারা পাড়ায় 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 বিভিন্ন জায়গায় গিয়ে গুলোচ্ছে। আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে, আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে। হুজুরের ছেলে হিসাব করা কি দরকার? আসবে শুধু মশাল্লা 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 বাড়াকাল্লা বাড়াকাল্লা, যেটা করছে করুক না, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। আপনি এই জমিনটাই চাষ করবেন, সারা রাত পানি দিলেন, আর জমিনের চারিদিকের আলে অনেক কাটা আছে, সকাল উঠে চাষ হবে কেন ভাই? এই পানিটা হলো নামাজ রোজা হজ জাকাত দান খাওয়া, আর কাটাটা হলো সুদ খাওয়া, হারাম খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যবচারী করা। কথা বুঝছেন? যদি বলেন না আমি তো জেনা করিনি, তুই জেনাকারীকে সাপোর্ট করেছিস কেন? তাহলে তুই জেনা করা সমান। আমি চুরি করিনি তো চোরকে সাপোর্ট করা সমান না? আমি মিথ্যা বলিনি তো মিথ্যাকে আশ্রয় দিতে সমান না? এই কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে সারা জীবন নামাজ রোজা হজ জাকাত করে যদি আল কাটা রয়ে যায়, অন্যায়ের প্রতিবাদ না থাকে, তা তোর তো জাহান্নামে যেতে হবে। আমার নবী কি বলল? অন্যায় দেখবে হাত দিয়ে প্রতিরোধ করো, হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিরোধ করো, মুখে নেই অন্তর থেকে ঘৃণা করো, এই তিনটে নেই রসুল বলছে ঈমান নেই। তা গত পরশুদিন কলিকাতায় আনেরের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের উপরে যে অমানবিক অত্যাচার জুলুম হলো, এর প্রতিবাদ করা, এইটাকে ঘৃণা করা, তীব্র ভাষায় নিন্দা জানানো, একটা মানবতার খাতিরে প্রত্যেকটা মানব প্রেমিকের দায়িত্ব আছে না? নাই। আজকে যে বাজারের ইশারায় এই অত্যাচারটা আনের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের উপরে হলো, তাদেরকে হাত দিয়ে প্রতিরোধ করার ক্ষমতা থাকলে করতে হবে, গণতান্ত্রিক দেশ আইনকে হাতে নেওয়া যাবে না। তাহলে দ্বিতীয় অবস্থানে চলে আসুন, মুখ দিয়ে প্রতিরোধ করতে হবে। আমার ঈমান আমাকে মুখ দিয়ে প্রতিরোধ করার সাহস দিয়েছে, তাই আমি ধিক্কার জানাচ্ছি, এই অন্যায়ের বিরোধিতা করছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যাদের প্রতিবাদ করার ক্ষমতা নেই, কমসে কম অন্তর থেকে তো ঘৃণা করতে হবে, যে আগামী দিন এই জালিম দেখারে আর ক্ষমতা সিংহাসনে বসতে দেবো না, যাতে করে তারা সিংহাসনে বসে শিক্ষকদের উপর অত্যাচার না করে, শিক্ষিকাদের উপর অত্যাচার না করে। আরে শিক্ষক তো গুরু সমান, শিক্ষিকা তো তারা গুরু সমান, যারা গুরুদেরকে অত্যাচার করে তারা সাধারণ নিরীহ খেটে খাওয়া দিন মজুর শ্রমিক লেবারদের উপরে, তাহলে আমার বাংলায় কি অত্যাচার হচ্ছে এটা কি বুঝতে বাকি রয়েছে? ভাইয়েরা আমার, এটা আমার ইমানি দায়িত্ব নিয়ে দেশের নাগরিক হিসাবে রাজ্য সরকারের যিনি সংখ্যালঘু মন্ত্রী, মাদ্রাসা উন্নয়ন মন্ত্রী, এবং তিনি নিজেই পুলিশ মন্ত্রী, তিনার পুলিশ কলিকাতায় হানারের শিক্ষকদের উপরে যে জুলুম অত্যাচার করেছে,
এবং 40,000 ছাত্র ছাত্রী বাচ্চাদের ভবিষ্যৎকে নিয়ে 9 বছর ধরে যে খেলা করলো এর জবাব দেওয়াটা প্রত্যেকটা মানব প্রেমিক দায়িত্ব আছে না নাই যদি তো মানব রূপী শয়তান হও মানব রূপী পশু হও তাহলে আমার কথা খারাপ লাগতে পারে আর ওই শিক্ষকটা তোমার ভাই কালকে হলে তখন তোমার ব্যথা হতো ওই শিক্ষিকা তোমার বোন হলে তখন তোমার ব্যথা হতো ওই 40,000 বাচ্চা তোমার পরিবারের সন্তান হলে তখন তোমার ব্যথা হতো এটা তো স্বার্থপরের লোকের কাজ মানুষ হিসেবে মানুষের কষ্ট মানুষ হিসেবে মানুষের দুঃখ দেখে কষ্ট পাওয়াটা এটা মানুষত্বের কাজ আমার মধ্যে মানুষত্ব রয়েছে তাই আমি প্রতিবাদ জানাচ্ছি আগামী দিন ওই আনেদের শিক্ষক শিক্ষিকাদের সাথে করে নিয়ে কলিকাতার রাজপথে আমি আব্বাস সিদ্দিকি নামব দেখি বাংলার কত প্রশাসন আছে কত সরকারের ক্ষমতা আছে দেখব আমার শিক্ষকদের উপরে কারা জুলুম করতে পারে কারা এই বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারে এইটা আমি দেখতে চাই তাই তাদেরকে ডেকেছি তারা আসবে এর একটা বিচার এর একটা ফয়সালার দরকার আছে না বোঝার চেষ্টা করুন জবাব আল্লাহর কাছে দিতে হবে মরণের পরে দুনিয়ায় মরণের ভয় করছো মত তো তোমায় হবে কেউ মরণ থেকে বাঁচিয়ে পালাতে পারবে হ্যাঁ আজকে 9টা বছর ধরে ওই শিক্ষক শিক্ষিকাগুলোকে নিয়ে খেলা করা হচ্ছে আরে প্রথম বছরই বলেই তো মাইনে দিতে পারবো না তোমাদের দায়িত্ব নিতে পারবো না তাহলে মিটে দাও ঠিক আছে দেখছি যখনই মিটিং করতে বসে কখনো আস্তাস দিয়ে তুলে দেয় কখনো পিটিয়ে তুলে দেয় শীত নেই বর্ষায় বর্ষা নেই গরম নেই কিচ্ছু দেখেনি তারা মিটিং করেই যাচ্ছে আজকে 9টা বছর তাদের ভবিষ্যৎ নষ্ট হলো না হলো না ওরা কি আমার দেশবাসী নয় ওরা কি আমার বাংলাভাষী নয় ওতে শুধু মুসলমান আছে তা নয় ভাই ওতে বহু হিন্দু বহু ধর্মের মানুষ তারা চাকরি করছে আমি ধর্ম দেখিনি ভাই আমি মানুষের উপরে জুলুম হয়েছে এর প্রতিরোধের দরকার আছে না নাই 40,000 বাচ্চা আনেরের আজকে কিলাবে পয়সা দিচ্ছেন উৎসব করাতে পয়সা দিচ্ছেন আরে নেতা তুমি ধর্মীয় কাজে এত ব্যস্ত কেন তুমি তো চাচ্ছে জিনিস জনগণের দিকে খেয়াল রাখবে নেতা হয়েছো জনগণের জন্য চাচ্ছে খেয়াল রাখবে শিক্ষা স্বাস্থ্য অন্ন বাসস্থান ঠিক না বেটি কি করে আমার দেশবাসী শিক্ষিত হবে কি করে আমার দেশবাসী মাথা ছায়ালে ঘরে বসবাস করবে কি করে পেটে খাবার জন্য কর্ম পাবে কি করে আমার ছেলেরা সুস্থ চিকিৎসার জন্য স্বাস্থ্য ব্যবস্থা পাবে এটাই তো নেতাদের কাজ তুমি কিলাবে টাকা দিচ্ছ অনুষ্ঠানে টাকা দিচ্ছ ঠিক আছে তুমি হয়তো খুব দরদি মুখ্যমন্ত্রী হয়েছো ভালো কাজ করছো হয়তো সবার করো সবার বেলায় টাকা থাকতে পারে যে শিক্ষকগুলো বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে যারা আমার দেশের শিক্ষিত হয়ে দেশের গর্ব হবে সেই বাচ্চা ও শিক্ষকদের বেলায় খাবার ও বেতন নেই কেন কথা মাথায় দিচ্ছে তাহলে আমার ভারতীয়কে মূর্খ বানাতে চাইছে না চাইনি আমার ভারতীয়কে মূর্খ বানালে ব্রিটিশদের লাভ হবে না হবে না বিরাজ সেজে আছে ভারতীয় কাজ করছে কাদের বুঝতে পারছে হাতে ভারতবাসীকে জাগতে হবে শুনছেন আর এই কথা বলার জন্য আমার উপরে যদি জোর করে ফাঁসিয়ে মিথ্যা এ করে যদি আমাকে ফাঁসিয়ে জেল দিবার প্ল্যান করে এই কথা বলছেন না বোঝেন না তোমাদেরকে কি দাওয়াত দিয়েছি এই তোমাদেরকে কি দাওয়াত দিয়েছি সবাই মিলে জেলে যাবে আমি যেখানে তোমরাও সেখানে ঠিক আছে আল্লাহকে সাক্ষী রেখে বলো আল্লাহকে সাক্ষী রেখে বলছো আল্লাহকে সাক্ষী রেখে বলছো আমি যেখানে থাকবো তোমরাও সেখানে থাকবে আল্লাহকে সাক্ষী রেখে বলছো তো কোন ফেতনা ফাসাদে যাবে না আইনকে হাতে নেবে না একটাই কথা আমাদের ভাইজান যেখানে আমরা সেখানে বাইরে থাকলে বাইরে ভেতরে থাকলে ভেতরে কথা বুঝে আসছে আর কেউ যদি বলে আব্বাস সিদ্দিকি মারবো আগে বলবেন এত লক্ষ লক্ষ কোটি কোটি মা বাপ ভাই বোন সবাইকে আগে মেরে দে তারপর ওকে মারবি কেন ওকে মারার পরে আমাদেরকেও মারতে হবে কেন আমরা যেখানে দুনিয়া একসাথে পরকালে একসাথে থাকবো এই কথা বুঝছেন না বোঝেন আরে মানুষের হক কথা বলার অধিকার নেই অন্যায় করছো তুমি দোষী নয় আর আমি বলছি সেটা তোমার অসুবিধা হচ্ছে ও ক্ষমতার পাওয়ার দেখাচ্ছে না কিসের পাওয়ার ভাই ওই ক্ষমতাটার নাম কি হ্যাঁ জোরে বলুন
রাজনীতির গায়ে কাদা লাগিয়ে দিয়েছে। এই কাদাকে ধুয়ে পরিষ্কার রাজনীতির দরকার আছে না নাই? ও যে জোরে অন্যায় করছে ওই জোর দখল করে নাইকে প্রতিষ্ঠিত কারা করতে চান হাত তুলে দেখান। জবান ঠিক, কথা ঠিক, হাত না বান। উত্তর চব্বিশ পরগনায় নটা সিট আমায় দিতে হবে, কি গো দেবেন না? কিন্তু এখন তো নটা নেই, তেত্রিশটাই, তেত্রিশটাই দিতে হবে। তোমরা তোমার এলাকাটা দেবে তো, তোমরা তোমার এলাকা দেবে তো, তাহলে তোমাদের তিনটে কাজ দিয়ে যাচ্ছি। প্রথম কাজ, ঘরে যাবে আজ থেকেই পাঁচ অক্ত নামাজ পড়া শুরু করো, যারা পড়তে না, যারা পড়ো তো আলহামদুলিল্লাহ, পড়ে আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমার ভাইকে জালিমদের হাত থেকে বাঁচাই এবং আল্লাহ যেন আমার ভাইয়ের হাতে রাজ ক্ষমতা দেয়, বলুন আমিন। দ্বিতীয় নম্বর কি দোয়া, তৃতীয় নম্বর কি কাজ, যে যার মা বোন নানা নানি দাদা দাদি ঠাকুর মা ঠাকুর দিদি যে আছে সবাই, তোমার পাড়ায় দেখে বন্ধু আছে রে বাবা, সবাই সবাইকে বুঝাবে যে একটা বার আব্বাস সিদ্দিকী দেশবাসী হিসাবে আমাকে ভোট দাও, কথা বুঝে আসছে? তিন নম্বর কাজ কি, ঠিক দিনে ঠিক সময়ে দলবদ্ধ হয়ে নিজের ভোট নিজে দেবে, যদি কেউ বলে হয়ে গেছে জানবে সে দেশদ্রোহী, কারণ দেশ বলেছে ভোট দিতে ও দিতে দিচ্ছে না। আর দেশদ্রোহীকে মাফ করা, দেশদ্রোহীর সঙ্গে কি ব্যবহার করতে হবে বলতে হবে, হ্যাঁ বলতে হবে, হ্যাঁ দেশদ্রোহীর সঙ্গে যা ব্যবহার দেশপ্রেমিকরা করেছে সে ব্যবহার করতে হবে, কথা বুঝে আসছে? অতএব ঠিক দিনে ঠিক সময়ে একেবারে সব দিয়ে, অনেক কটা নাম থাকবে সব দেখবেন জানা জানা চিনা চিনা, ওর মধ্যে একটা নতুন পাবে ওইটাই ভাই জানে, কথা বুঝে আসছে? সময় এলে সব বলে দেবো, ঠিক ওইটাকে দেবে, ঠিক না বেটি?